नमस्कार बंधुरा, ड्रीम हबी कोलकाता चैनले आपनादेर सबाइके स्वागत। आमी आपनादेर संगे शुभदीप मजुमदार। आमी आज के देखाते चलेछी आमार फरेन बैंक नोट कलेक्शनेर पार्ट टू वीडियो। आमी पार्ट वानटा आगे आपलोड करेछिलाम, ता आमार पार्ट टू कलेक्शनटा आज के आमी आपनादेर साथे शेयर करते चलेछी। एटा आमार बैंक नोटेर अ्यालबाम मानी ट्री केना, एर मध्य हमें हमार फॉरेन बैंक नोट गुलो के रेखे। इखाने अपनारा देखते पाच्छेन जे बोसवाना, बाहामास, आजारबाइजान बैंक नोट। बैक साइडे কিছু নোট রাখা আছে এবং আমি সেগুলো দেখানোর চেষ্টা করছি। কোনো কোনো স্লটে হয়তো দুটো করে নোট রাখা আছে, কোনো কোনো স্লটে আবার একটা নোট আছে। তা সুদান, ওপরে ছিল মোজাম্বিক, এই নোটগুলো কোনোটা গিফট পাওয়া কিংবা কোনোটা এক্সচেঞ্জ করে কালেকশন করা কিংবা কোনোটা আপনার মুদ্রা উৎসব থেকে কালেক্ট করা। মুদ্রা উৎসব বলতে কলকাতা নিউমিসমেটিক সোসাইটির যে এক্সিবিশন হয় সেটার কথাই বলছি। এটা কিন্তু পূর্ব পাকিস্তানের টাকা, জিন্নার যে ছবি দেওয়া রয়েছে বাংলাতে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন। নোটের ব্যাক সাইড গুলো এটা মালদ্বীপ, মলডোভা, গ্যাম্বিয়া, বিভিন্ন ধরনের ফরেন ব্যাংক নোট আমি কালেক্ট করেছি এই নোটের ব্যাক সাইড। আমার এই কালেকশন করতে আমার দীর্ঘ 10 বছর সময় লেগেছে। কারু কারু হয়তো আরো বেশি লাগে, কারু কারু হয়তো এর থেকে কম লাগে। এটা আমার পার্ট টু কালেকশন। পার্ট ওয়ান কালেকশন আমি আগেই ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, এটা আমার পার্ট টু কালেকশন। এই ব্যাঙ্কনোট অ্যালবামে নোট রাখলে নোট অনেক সুরক্ষিত থাকে। এই ব্যাঙ্কনোটের অ্যালবামের যে শিটগুলো থাকে, যে শিটের মধ্যে নোটগুলো অ্যাটাচ করা রয়েছে, এইগুলো সব নন অ্যাসিডিক, এর মধ্যে কোনো রকম কোনো রিয়াকশান হয় না। এবং এই নোটগুলো কিন্তু আমি বহু বছর ধরে এই অ্যালবামে রেখে দিয়েছি, এবং যেরকম প্রথম দিন রেখেছিলাম আজও কিন্তু ঠিক সেই একই রকম রয়ে গেছে। আমি এখনো পর্যন্ত যতটা আমার মনে পড়ছে 116 কি 114টা দেশের আমি বিদেশি ব্যাংকনোট কালেক্ট করেছি, 116টাই হবে।
আমাকে তাও আর একবার লিস্ট চেক করে দেখতে হবে, 116টাই হবে। অনেকদিন আগে লিস্ট করেছিলাম, কোন কটা দেশ আমি কালেক্ট করেছি অ্যাকুরেট আমার মনে নেই, যতটা মনে পড়ছে 116টাই হবে। তো বন্ধুরা নিশ্চয়ই আপনাদের আমার এই ফরেন ব্যাঙ্কনোট কালেকশনের ভিডিও ভালো লাগছে, আপনাদের এই ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করবে আমার পরের ভিডিওটি বানানোর জন্য, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাতে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশান চলে যাবে। আপনাদের যদি কারোর কোনো রকম হবি থেকে থাকে অবশ্যই জানাবেন, কিংবা যদি এই ব্যাঙ্কনোট কালেকশন থেকে থাকে বা কয়েন কালেকশন থেকে থাকে তাহলেও জানাবেন যে আপনারা কত বছর ধরে কালেকশন করছেন, কী কী কালেকশন করছেন, বা ভবিষ্যতে আরও কী ধরনের চিন্তাভাবনা আছে কালেকশন করানোর বা কালেকশন বাড়ানোর, আপনারা কীভাবে আপনাদের কয়েন ব্যাঙ্কনোটগুলো স্টোর করে রাখেন আমাদের সাথে একটু শেয়ার করবেন, তাহলে আমরাও জানতে পারবো আপনাদের ইনফরমেশনগুলো, এবং যারা ভিডিও দেখছে তারাও কমেন্ট সেকশনে গিয়ে জানতে পারবে। যারা নতুন এসছেন আমার আজকে আমার চ্যানেলের এই ভিডিওতে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকেও বলছি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও তৈরি করব, ভিডিও আপলোড করব, আপনাদের কাছে সঙ্গে সঙ্গে সেই ভিডিও পৌঁছে যাবে, এবং আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা শেয়ার আমাকে কিন্তু অনেক বেশি উৎসাহিত করবে এরকম আকর্ষণীয় ভিডিও আপনাদের জন্য ইউটিউবে আমার চ্যানেল ড্রিম হবি কলকাতায় আপলোড করতে। কারণ যা কিছু করছি সবই আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন দেওয়ার জন্যই আমি করছি, তাতে আপনাদের কারোর যদি হবি থেকে নাও থাকে তারা যাতে এই ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে কোনো না কোনো হবির সাথে বা এই হবির সাথে জড়িত থাকতে পারেন। কারণ আমি শুধু ব্যাঙ্কনোট নয় বা কয়েন নয়, আমি গাছের ভিডিও দেখিয়েছি আমার চ্যানেলে, অ্যাকোরিয়ামের ভিডিও দেখিয়েছি, এবং ভবিষ্যতে আরও যেরকম ভালো ভালো ভিডিও আমি পারবো কালেক্ট করতে বা কন্টেন্ট পাবো আমি আপনাদের সামনে সেগুলোই তুলে ধরার চেষ্টা করব, এবং আশা করি আপনারাও আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো বন্ধুরা এই ছিল আজকে আমার ফরেন ব্যাঙ্কনোট কালেকশন পার্ট 2 এর ভিডিও। আমার ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলে নতুন আসলে কিংবা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আমার ভিডিও শেয়ার করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক এবং একটা শেয়ার কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহিত করবে, আমি এটা বারবার বলছি, কারণ আপনারাই সব কিছু। আপনাদের একটা সাবস্ক্রিপশান, একটা লাইক অনেক বেশি উৎসাহ দেবে আমাকে পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। তা বন্ধুরা আজকে আমার ভিডিও এই পর্যন্তই, ফরেন ব্যাঙ্কনোট কালেকশন। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে, কোনো না কোনো ভালো বিষয় নিয়ে আমি ভিডিওটা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।